অনেক মায়েরা আছে যারা এখন খাতার নাম শুনলেই আঁতকে উঠছে। তো ডাক্তাররা কি ভাবে তাদের অদক্ষতার জন্য বাচ্চা মেরে ফেলবে? এটা আমি মেনে নিব। এই আধুনিক যুগে এসে আমাকে মেনে নিতে হবে খাতনা করাতে গিয়ে আমার বাচ্চা মরে গিয়েছে। কেন আমরা ভয় পাবো? কেন আমাদের মুসলমান খাতনা আমাদের আগে ঘরে ঘরে হয়ে আসছে, তখন তো দুর্ঘটনা হয়নি। এটা কোনোভাবেই দুর্ঘটনা না। দুর্ঘটনা কখন মানতাম? বাচ্চা অসুস্থ থাকতো, বাচ্চাটা সুস্থ তরতাজা বাচ্চা, আমি নিজে দেখেছি। বাচ্চাটা মারা যাওয়ার 5 দিন আগেও আমরা সবাই মিলে ঢাকা ইউনিভার্সিটিতে আমরা ঘুরে এসেছি, কত এনজয় করেছি আমরা। ও একদম সুস্থ, একই সাথে আমার বাচ্চা সাথে স্কুলে পড়ে, আমি ওকে দেখেছি গত কয়েক বছর যাবত, ও সুস্থ তরতাজা। আচ্ছা বাচ্চা না হয় আমি ধরে নিলাম অসুস্থতা ছিল, তাহলে ডাক্তার হিসেবে কি তার দরকার ছিল না, প্রয়োজন ছিল না? ডাক্তার বাচ্চাটা খাতনা করার জন্য প্রস্তুত কিনা শারীরিকভাবে সে কেন এটা দেখে নিল না? তার ওটিতে বাচ্চাটা কিভাবে স্ট্রেচারে পড়ে আছে, একটা অক্সিজেন বাচ্চাকে দেওয়া হয় নাই, একটা লাইফ সাপোর্টের ব্যবস্থা নাই। একটা রোগী যখন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে তখন তো তাকে অনেক রকম সাপোর্ট দেওয়া হয়, এই বাচ্চার কোনো রকম একটা অক্সিজেন বাচ্চাটা নিতে পারে নাই, বাচ্চার পুরো শরীর নীল হয়ে গেছে। আমরা ছিলাম বাচ্চার সাথে সেদিন, এটা আমাদের কাম্য না, এটা আমি বলবো, এটা জাতি হিসেবে আমাদের লজ্জা। আমাদের সাথে অনেক মায়েরা আছে যারা এখন খাতনার নাম শুনলেই আঁতকে উঠছে, কেন আমরা ভয় পাবো? কেন আমাদের মুসলমান খাতনা আমাদের আগে ঘরে ঘরে হয়ে আসছে, তখন তো দুর্ঘটনা হয়নি, এখন আধুনিক যুগ। আমি চাই আমার বাচ্চার কষ্ট কম হোক, সেজন্য আমি ডাক্তারের কাছে যাই। তো ডাক্তাররা কিভাবে তাদের অদক্ষতার জন্য বাচ্চা মেরে ফেলবে, এটা আমি মেনে নিব? কখনোই না। এটা পুরো জাতির লজ্জা, এটা আমাদের পুরো বাংলাদেশের জন্য একটা লজ্জা। এই যুগে এসে 2024 সাল, এই ডিজিটাল যুগ, আমরা বলি আমরা ডিজিটাল, আমরা আধুনিক, এই আধুনিক যুগে এসে আমাকে মেনে নিতে হবে খাতনা করাতে গিয়ে আমার বাচ্চা মরে গিয়েছে। এটা এটা অত্যন্ত লজ্জা। এটা যে আমাদের জাতি হিসেবে কতটুকু নিচে নামিয়ে দিচ্ছে, আমরা কিসের আধুনিক হলাম? চিকিৎসাই যদি আধুনিক না হয় আমাদের জীবনের নিশ্চয়তা কে দিবে, কে নিবে এই দায়ভার বলেন? এখানে আপনাদের উচিত ভুয়া ডাক্তারগুলোকে চিহ্নিত করে তাদের লাইসেন্স বাতিল করা, তারা যেন এই ধরনের দুঃসাহসিকতা আর কখনো না দেখায়, এটাই অনুরোধ। আমরা সুষ্ঠু বিচার চাই, দৃষ্টান্তমূলক বিচার চাই। আমরা এখানে আয়হা মোক্তার বিচারের জন্য দাঁড়িয়েছি, আমরা আয়হা মোক্তার বিচার চাই, আমরাও অভিভাবক, আমাদের সন্তানরাও। এখানে আমরা যারা আছি ম্যাক্সিমামই বনশ্রী আইডিয়াল মুক্তা বা মতিঝিল আইডিয়ালের অভিভাবক, তো ওই আইডি অভিভাবকের পক্ষ থেকে আমরা চাই আয়হা মোক্তার বিচার হোক, যাতে ভবিষ্যতে এই ধরনের ঘটনা আর কখনো না ঘটে, একজনের থেকে সবাই শিক্ষা নিক, ঠিক আছে, যাতে আর ভবিষ্যতে এই ধরনের আয়হাম আয়ানের মায়ের বুক খালি না হয়। আমার বিশ্বাস যদি স্বাস্থ্যমন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রী ব্যাপারটা দেখে, তাহলে আর কখনোই কোনো ডাক্তার সাহস পাবে না। অতীতে এরকম শূন্য থেকে একটার মতো সামান্য একটা অপারেশনের মাধ্যমে একটা রোগীকে বাচ্চাকে মেরে ফেলা, সেখানে তারা প্রচার করতেছে বমি করছে, বমির কোনো একই ঘটনা, একই ঘটনা। এত তো ইয়াতে ছিল, ইউনাইটেড হসপিটালে ছিল, ওর তো 6 দিনেই ওর ইয়া ছিল না, জ্ঞান ছিল না, আর ওকে তো মেরে ফেলছে। তো এখানে যদি যখন তারা বুঝতে পারছে যে বাচ্চাটার অবস্থা খারাপ, তারা ভিতরে ভিতরে তারাই চেষ্টা করতে একটা আইসিইউর ব্যবস্থা করতে, হয়তো বা তাহলে ছেলেটার মারা যেত না, কিন্তু তারা তার ফ্যামিলিকে ইনফর্ম করছে 2-2.5 ঘন্টা পর। কেন আপনাদের যদি পর্যাপ্ত ব্যবস্থা নাই থাকে, একটা রোগীকে কীভাবে রিকভার করবেন, কীভাবে রোগীটা বাঁচবে, তাহলে আপনারা সেই রিস্ক নেন কেন? নিয়ে কেন অবস্থা করলেন? আর প্রত্যেকটা ডাক্তারের রেজিস্ট্রেশন নাম্বার যেন থাকে, প্রত্যেকটা সাইন থাকবে, আমরা দেখে বুঝবো যে না সে রেজিস্টার চিকিৎসক, হ্যাঁ সাইন বলে থাকবে। মাননীয় প্রধানমন্ত্রী যদি এটার বিরুদ্ধে সোচ্চার হন ইনশাল্লাহ, তাহলে আর কোনো মায়ের বুক খালি হবে না। আমরা আজকে এখানে এসেছি আয়হামের হত্যার বিচারের দাবিতে। আমরা প্রেস ক্লাবে যাব, এরপর 4-5 মিনিট আমরা প্রেস ক্লাবে যাব, এরপরে যদি আইহামের পরিবার বা আমাদের শাহাদাত আলী স্যার আছেন, উনি যদি কোনো পদক্ষেপ নেন, এখন আমরা বলতে পারতেছি না কারণ আলোচনা হয়নি, যদি কোনো পদক্ষেপ নেন আমরা তার পাশে আসি, যেখানে যেখানে দাঁড়ানো দরকার আমরা দাঁড়াবো। আমরা বিচার চাই, আর আমরা সহ্য করব না, আর যাতে কোনো ভবিষ্যতে এই ধরনের ঘটনা বারবার একই কথা বলবো না ঘটে, আমরা যেখানে যেতে হয় আমরা যাবো ইনশাল্লাহ। আমরা আইহামের পরিবারের পাশে